এই দেখো পায়ে সব থেকে, মানে এই এই হয়েছে, পায়ে সব থেকে বেশি বেরিয়েছে, আর হাতে অল্প অল্প হয়েছে। এই যে তোমরা বুঝতে পারছো কিনা জানি না, এই যে মাসির বাড়ি যাওয়ার কথা ছিল সেই কাকিনাড়াতে, তা ওখানে শুনলো নাকি বোমা টোমা পড়ছে নাকি কি বললো মা, তাই জন্য মা মাসি ওখান থেকে খবর দিয়েছে যে এখন আসতে হবে না, তাই জন্য মা যাওয়া হলো না। আর বাবা আজকে যাচ্ছে পুরী, লাঞ্চ নিয়ে চলে এসেছি। এই যে মাছের টাল টালে ঝোল দেখতে পাচ্ছো, আলু চোখা, আর অবশ্যই সাথে এই গরমে আমডাল আর লেবু। আর এই ব্যক্তিটাকে মাথাটা দেখো পুরো একদম পাখির বাসা, এই দেখো। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভালো আছি। বাট আমার গুড়গুড়ি মুড়মুড়িটা ভালো নয়, মুড়মুড়িটা, তার কারণ হচ্ছে মামা মেয়ে সোমবার দিন দেখতে পাচ্ছ বাড়িতে রয়েছে, আজকে হচ্ছে বুধবার, সোমবার দিন হঠাৎ করে রাত্রিবেলা ঘুরতে গেছিলাম, ঘুরতে মানে এমনি ঘুরতে, তারপরে ও অনেকক্ষণ ধরে দুপুরবেলা থেকে বলে আছে মশা কামড়াচ্ছে, মশা কামড়াচ্ছে। আমরা অতটা গ্রাহ্য করি না কি হয়েছে, দাঁড়া না মামাম। এবার তারপরে রাত্রিবেলা ওরকম বলছে, তারপরে হঠাৎ করে আমি লক্ষ্য করি ওর পায়ে লাল 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 গুটি 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 র্যাশের মতন বেরিয়েছে, মানে ওই যে বাচ্চাদের এখন হয় না হ্যান্ড অ্যান্ড মাউথ ডিজিজ, ওইটাই হয়েছে। তো পায়ে বেশি হয়েছে, আর মুখে মুখে অতটা হয়নি, পায়েই এক পায়ের নিচটা আর কি, মা দেখাবো এসো। তো ওই জন্য এখন ডক্টরের কাছে কালকে নিয়ে গেছিলাম, তো ডক্টর বলেছে এখন সোমবার দিন রাত্রিবেলা তো এক একটুও ঘুমায়নি, একটুও না, মানে এত চুলকাচ্ছে, সমানে 10 মিনিট ঘুমাচ্ছে উঠে যাচ্ছে, 10 মিনিট ঘুমাচ্ছে উঠে যাচ্ছে, আর আমার তো একটুও ঘুমায়নি, সমানে কেঁদে যাচ্ছে, এত চুলকাচ্ছে, মিশমিশ করে। তার এটা না খুব মানে ছোঁয়াচে টাইপের ভাইরাল আর কি, কারণ হচ্ছে এটা গুড়গুড়িরও হয়েছিল, ওই রাজদীপের সাথে নিয়ে গেছিলাম, আর জানি না এবার ওর থেকে হয়েছে না অন্য কারোর স্কুল থেকে, জানি না কার থেকে হয়েছে। তো যাই হোক ওই হয়েছে, কিছু করার নেই, এখন 4 দিন স্কুল বন্ধ, গুড়গুড়িরও 4 দিন এখন স্কুল বন্ধ, সেই যাবে হচ্ছে, ও যেহেতু রবিবার দেখিয়েছে তো ও কথা বলতে দেয় না, তো যেহেতু রবিবার দেখিয়েছে তো ও ফ্রাইডে থেকে স্কুলে যেতে পারবে, কিন্তু মামামকে তো কালকে দেখিয়েছি, ও সবে এই উইকটা পুরো মামামের গেল, কিছু করার নেই। আর ডাক্তার বলেছে যতটা সম্ভব এই এসি ঠান্ডা ঘরের মধ্যে রাখতে, তাই জন্য তাই করছি, ঘর মানে ঘর থেকে ওকে বার করছি না, এই ঘরেই সারাক্ষণ থাকছে, বিকেলবেলাতেও একটুকুনি হয়তো, কালকে যেহেতু ডাক্তারখানায় নিয়ে গেছিলাম বলে বেরিয়েছিল, তারপর আবার ওপরেই থাকছে, মা ওর কাছে এসে বসছে, আমি নিচে কাজ করছি, আর না তো সারাক্ষণ আমিই থাকছি। দেখবে মামামার কিরকম হয়েছে, এই দেখো পায়েই সব থেকে, মানে এই এই হয়েছে, পায়েই সব থেকে বেশি বেরিয়েছে, আর হাতে অল্প অল্প হয়েছে, এই যে তোমরা বুঝতে পারছো কিনা জানি না, এই যে লাল লাল, তা আমার দেখাই, এই দেখো দেখি, এই যে আর মামামের চুল কাটানি, কালকে ডাক্তারখানায় গেছি, কালকেরও ডাক্তার বললো যে ওর চুলটা কাটিয়ে দিন, যা গরম, আর ওর যা চুল কালি হেয়ার, তো এমনি স্ট্রেট চুলে কি তাও একটু ইয়ে, কিন্তু এই কালি হারে মানে চুলের গোড়ায় গোড়ায় এমন ঘাম, এত ঘাম হয়, চুল কাটতে বলছে কিছুতেই চুল কাটানোর জন্য রাজি করাতে পারছে না। এখন রাজদীপ ধরেছিল চুল কাটাবে বলে, বলে আমি ট্রিমার দিয়ে ঘরে করে দেবো, বলে সে কি কান্না কাটি বমি টমি করে, আর আমি ছেড়ে দিয়ে রাজদীপ সবাই ভাত খেয়েছে, আর ওকে আজকে ভাত খাইয়ে দিয়েছে আমডাল আর আলু সিদ্ধ দিয়ে, আর আমাদের হয়েছে আমডাল আলু সিদ্ধ, আর হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে ট্যাল ট্যালে একদম পুরো গঙ্গা নদী বয়ে যাচ্ছে এরকম পুরো পাতলা ঝোল, গন্ধরাজ লেবু কিনে এনে, কারণ এখন একসাথেই রান্না হচ্ছে, অসুবিধা হচ্ছে না, কাকিমাই রান্না করে দিয়ে যাচ্ছে। কি হয়েছে তোর, তুমি নিয়ে করো কথা বলছি সময়, তখন থেকে করে যাচ্ছে। তা রাজীবের জন্য যেহেতু পাতলা রান্না হচ্ছে, তো সবার জন্যই তাই রান্না হচ্ছে, তো ওই ঝিঙে আলু দিয়ে গন্ধরাজ লেবু দিয়ে দুপুরবেলা ভাত খাওয়া হয়ে যাবে, ব্যাস। দেখেছো কেমন জ্বালাচ্ছে, গুড মর্নিং বলো, এখন 11:45 বাজে, আমি এখনো কিচ্ছু খাইনি, আসলে আমার ওটসটা না গেছে শেষ হয়ে, এবার কালকের দোকানে ওটস ছিল না, আজকে আসবে, রাজদীপ বললো আজকে নিয়ে আসবে, ওই জন্য কি খাবো ভেবে পাচ্ছি না, ভাবছি একেবারে ভাতই খেয়ে নেবো। চলো মামামকে একটা কলা খাওয়াবো, আর মামামের এই কদিন ডিম
তারপরে বেগুন, আর হচ্ছে ডিম, বেগুন, আর একটা কি জানো বলো, চিংড়ি, চিংড়ি, এই তিনটে জিনিস বন্ধ। কলা এ বাবা, বন্ধুরা দেখছে মাম্মাম ব্যানানা খায়, জানো মাম্মাম ব্যানানা খায়, খুব সুন্দর। তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো, ঘরে বসে বসেই কাটবে সেটাই তোমরা দেখবে, কিছু করার নেই, এখন কোনো বেরোবার, যা গরম পড়েছে মানে 40 তো ছাড়িয়ে গেছে, সুতরাং বেরোনোর তো কোনো চান্সই নেই, আর শরীর যা, সবার যা শরীর খারাপ, তো আরোই বেরোনো হবে না, বিকেলবেলা তাও একটু আধটু ঘুরতে যাওয়া যায়, একটু আধটু হাওয়া ছাড়ে, কিন্তু আমি মেয়েকে বার করবো কি, কালকের একটুকুনি ডাক্তারখানায় গেছি, পুরো ঘেমে স্নান করে গেছে ও, সুতরাং ঘরে বসেই সবারই দিন কাটছে, এই গরমের মধ্যে না বেরোনোই ভালো। চলো দেখতে থাকো তোমরা ব্লগটা শেষ পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লাগবে। একটা বাজে, চান টান করে ফ্রেশ হয়ে গেছি দুজনেই, জামা কাপড় তুলতে গেছিলাম ছাদে, বাপ রে বাপ, মানুষ পুরো শুকিয়ে যাবে, এত রোদ, 41 বেশি হয়ে গেছে, কোথাও বেরো না, কেউ কোথাও বেরো না, বাড়িতে পুরো একদম দরকার পড়লে জল দিয়ে ভাত খাও তাও ভালো, কি গরম কি গরম। যাই হোক, জামা কাপড় তো মানে দিচ্ছে শুকিয়ে যাচ্ছে, এরকম অবস্থা, পুরো মরমরে হয়ে শুকিয়ে যাচ্ছে, তাও তো আমি এতক্ষণ দেরিতে তুললাম, অনেক আগেই শুকিয়ে গেছিলো, আসলে ওপরে যেতে পারছিলাম না। যাই হোক, মায়ের জামা কাপড়গুলো দিয়ে আসি, আর রাজদীপ আজকে সবে গেল দোকানে, কারণ আজকে তো রামনবমী, ছুটি আছে কাকুর, সেই জন্যে দেরি করে গেল, ওরও শরীরটা ভালো নেই তো, তাই জন্য একটুখানি রেস্ট নিচ্ছে, আজ যতক্ষণ রেস্ট নেওয়া যায় আর কি। আমি ভাবছি আগে খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপর মামামকে খাওয়াবো, মায়ের তো কালকে মানে রাজদীপের মায়ের কালকের হচ্ছে মাসির বাড়ি যাওয়ার কথা ছিল, সেই কাকিনাড়াতে, তো ওখানে শুনলো নাকি বোমা টোমা পড়ছে নাকি কি বললো মা, তাই জন্য মা মাসি ওখান থেকে খবর দিয়েছে যে এখন আসতে হবে না, তাই জন্য মা যাওয়া হলো না। আর বাবা আজকে যাচ্ছে পুরী, বেশ ভালো সময় ছিল, মা তো আসলে বাবা থাকলে মা যেতে পারে না, কারণ আমি বাড়ি থাকি না, বাবাকে খেতে দেওয়া এ করা একটু প্রবলেম হয়ে যায়, আর এই সময় বাবা ছিল না, একটা সুযোগ ছিল মায়ের যাওয়া, মা অনেক দিন কোথাও যায়নি, সেই মেয়ে জবে থেকে হয়েছে মোটামুটি মায়ের টোটালি বন্ধ হয়ে গেছে, কারণ মেয়েকে এখন তাও কি রান্না রাখনা হয়ে গেছে, মেয়ে মেয়ে রান্না করিয়ে নিই, তাও আমি এখন পারি, কিন্তু আগে তো একদম পারতাম না, মাকে ধরতেই হতো, তো সুতরাং মেয়ের জবে থেকে হয়েছে মা কোথাও যেতে পারিনি সেরকমভাবে, তাই একটা সুযোগ ছিল ভালো, কিন্তু মায়ের যা হলো না, কি করা যাবে, অন্য সময় যাবে, আবার যবে বাবা থাকবে না তবে যেতে পারবে, এই আর কি ব্যাপার, কারণ আমি তো থাকি না বাড়ি। আর তারপরে আবার রাজদীপেরও শরীরটা খারাপ হয়ে গেল, তো ওরও এখন একটুখানি খাওয়া দাওয়ার মেনটেন করে, আগে নয় মা চলে গেলে কি, তাও আমার বাড়ি থেকে খাবার যেত ঠিকই, কিন্তু মা কখনো ইয়ে হলে বাইরে খেয়ে নিত, বা রাতের খাবার আমরা বাইরে থেকে এনে, এখন তো টোটালি বন্ধ হয়ে গেছে যেহেতু, সেই জন্যে ওর আরোই আর কি, মা দোনো মনো করে আরোই যেতে পারলো না। যাই হোক, আর বাবা এই গরমে পুরী যাচ্ছে, বাবা মাকে কালকে তাই বলছিলাম, এই গরমে পুরী, বাবা প্রায় এক মাস ছাড়া, আগের মাসেই পুরী গিয়েছিল, আবার এই মাসে পুরী, মানে এক মাস, এটা তো তাও পরপর হলো না, তো এক মাস ছাড়া ছাড়াই বাবা মোটামুটি পুরীটাকে ঘুরে আসে, আমরা যেমন দীঘা যাই বাবা সেরকম পুরী যায়, পুরী এত ভালো লাগে নাকি বাবা। যাই হোক, এই এইগুলো কারেন্ট নিয়ে খেলবে না মাম্মা বলে দিলাম, তুমি মাসা দেখো আমি আবার বারণ করছি কারেন্ট নিয়ে খেলবে না, আর এর চুলটা আমি যত দেখছি তত আমার মাথা গরম হয়ে যাচ্ছে, কি অবস্থা, পাখির বাসার মতন একটা চুল, আজকে আবার শ্যাম্পু করিয়েছি তো আরও লাগছে, দেখো আমি কেমন দরদর করে ঘামছি। লাঞ্চ নিয়ে চলে এসেছি, এই যে মাছের টাল টালে ঝোল দেখতে পাচ্ছ, আলু চোখা, আর অবশ্যই সাথে এই গরমে আমডাল আর লেবু, কারণ বাজে হচ্ছে 1:30, একজনকে দেখো না টিভির মধ্যে ঢুকে যাচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু ঘুমা দিচ্ছি, মা কথা বলছে না ওই জন্য টিভিটা আসতে দিয়েছি, তা খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু ঘুম নেই, কারণ মেয়েদের পা চুলকে দিতে হচ্ছে, সমানে পা ছাড়লেই ওর চুলকাচ্ছে, সমানে এখন দেখছি আস্তে আস্তে না পায়ে এইগুলোতেও আস্তে আস্তে, এইগুলোতে আস্তে আস্তে অল্প অল্প, এই দেখো এই দেখো, সমানে চুলকে দিতে হচ্ছে, হাতেতেও দেখো এইগুলো আগে না ছিল না, এই দেখো এইগুলো তো আস্তে আস্তে বেরোচ্ছে, কবে যে সারবে এটা, কি হলো, দিচ্ছি তো পা চুলকে,
কোথায় কোথায় দেবো বলো? 3:20 বাজে, কিন্তু ঘুমাতে যেই ঘুম পাতে যাচ্ছি অমনি এই চুলকানোর জন্য কাজ দিচ্ছি, মা দিচ্ছি। এবার একটু ঘুমাবে, হ্যাঁ এই তো চুলকে দিচ্ছি, তারপরে হাম মাম দেখো তোমার জন্য আমি কি বানিয়েছি, কেক 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 কাটবে কেকটা? না এ বাবা কে নিচ্ছে, কেক কাটবে মামা? মাম কেক কাটবে? কাটবে দাঁড়া ছুরি আন, পাঁচা কোঁচা অংশগুলো রাজদীপ খাচ্ছে সাইড দিয়ে কেটে, এই নিচে পড়ে গেছে দেখেছো, ওই জন্য তোমাকে খাইয়ে দিচ্ছিলাম, খাও খাও। কিসমিসটা ওর পায়ে পড়ে গেছে, ওটা ফেলে দাও। মেটে আনবি মেটে, কালকে সকালবেলা ব্রেকফাস্টে মামাকে তাহলে মেটে বানিয়ে দেবো, কি বলতো সকালেই খাওয়াবো, হজমটা হবে, খাসির মেটে তো ডাক্তার ওকে যেহেতু মেটে খেতে বলেছে, আমি ভাবলাম যে সকালবেলা ব্রেকফাস্টে দিয়ে দেবো, তার কারণ হজমের একটা ব্যাপার আছে, সন্ধ্যাবেলার টাইমে খাওয়ালে হজমটা হবে হবে দেরি করে হবে, একটা প্রবলেম আছে সারাদিনের, সকালে খাওয়ালে কি সারাদিন যে অ্যাক্টিভিটি করবে তার মধ্যে হজম হয়ে যাবে। এই গরমে আমি এখন খেলাম চা, আসলে সকাল থেকে এক মানে চাটা খাই না তো, খুব সন্ধ্যাবেলাটা আমার চা খেতে ইচ্ছা করে, জানি গরম হয়, ঘরে এসে ঘরটা ঠান্ডা ঠান্ডা ছিল তার মধ্যে চাটা খেয়েছি, আর এদিকে মেয়ের ভাত টাত সব হয়ে গেছে, মা গেছে, মা ওপরে ছিল, আমি যতক্ষণ ভাতটা ফ্যান ট্যান ঝাড়িয়ে এসেছি, মা এবার নিচে গেছে রুটি করতে, আমার ঘরে ওটস নেই, তাই জন্য ওটসের রুটিটা এখন করতে পারছি না, আজকে বলেছে রাজদীপ আনবে, কাল থেকে আবার শুরু করব। আর এই ব্যক্তিটাকে মাথাটা দেখো পুরো একদম পাখির বাসা, এই দেখো চুলটা ঝুটি করে ওপরে বেঁধে দিলাম, পুরো ঘেমে এইগুলো পুরো স্নান করে গেছে, জল টপ করছে, কি করে যে একে চুলটা কাটাবো আমি তো ভেবে পাই না, চুলটা কাট না রে মামা, তুমি একটু বন্ধুদেরকে বলো তো হেয়ার কাটবো, বলো হেয়ার কাটবো আমি, বলো কাটবে, কাটো না হেয়ার, কাটবে না, কিন্তু তোমার চুলটা তো গরমে, তো তুমি স্কুলে যাবে যখন সামনের সপ্তাহ থেকে, পুরো ঘেমে স্নান করে যাবে পুরো, এত বিচ্ছিরি চুলটা এর, কি বলবো আর কি। মামা ওই ওই কবিতাটা একটু বলো তো, ওই রাইমসটা কই যে আইরে আই টিয়ে, একটু বলো তো বন্ধুদেরকে শুনিয়ে দাও তো, আইরে আই টিয়ে কিছু হয়নি, তুই আইরে আই টিয়েটা বল, জোরে বলো শুনতে পাচ্ছে না, তাই না দেখে ভোঁতরে নাচে, বলো তাই না দেখে ভোঁতরে নাচে, ওই ভোঁতর পিয়ে পিরেচা পিরেচা, তারপরে খোকার খোকার কি খোকার নাচন খোকার নাচন দেখেছা। আচ্ছা ওইটা বলো তো, আর একটা যেটা শিখেছো এই যে জল পড়ে আরো হাতে ফাতে গুলো না ছিল না, সেইগুলো আবার হয়ে আরো বেরোচ্ছে জানো তো, এত চুলকাচ্ছে মেয়েটা, দেখো এইগুলোতে এইগুলোতে ছিল না, দেখো কি কষ্ট পাচ্ছে, ভাল লাগছে না আমার, কি বলো কি কি 10:30 বাজে, এবার মেয়েটাকে খাওয়াবো, কি কি চুলকাচ্ছে মেয়েটা, ভুলে যাও মা, আমি কত চুলকে দেবো বলো তো, আর নখেরও তো একটা বিষ থাকে, সেটাও ইনফেকশন হয়ে যাবে, আর তুমি বসো আমি ভাতটা নিয়ে আসি, হ্যাঁ তো দেখো টিভি দেখো, আমি তোমার ভাতটা নিয়ে আসি, টিভিটা চালিয়ে দিচ্ছি, এতক্ষণ পড়াচ্ছিলাম একটু আধটু, তারপর আমরা কতগুলো বসে বসে রিলস বানালাম, তাই না মামা? মামা কত রকম এক্সপ্রেশন দেয়, কেমন করে একটু মামা করে দাও, একটু দেখি দা দেখি দা, কিছুতেই ভোলাতে পারছি না, আসলে চুলকালে কি ভোলানো যায় এটাও হচ্ছে বড় ব্যাপার। মামা আমার খাওয়া হয়ে গেছে আর আমিও আমার ডিনারটা নিয়ে চলে এসেছি, আজকাল আছে কাবলি ছোলার তরকারি আর রুটি,
তো চলো খাই দাই, 11:30 বেজে গেছে। আজকে মামামকে আসলে 10:30 সময় খাইয়েছি, তো সন্ধ্যাবেলা সুজিটা খেয়েছে, সুজিটা পেট ভার করে, ওই জন্য একটু দেরি করে খাইয়েছি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। জানি সেরকম কিছুই এই ভিডিওটা দেখাতে পারিনি, কারণ আমি নিজেই বাড়ি ছিলাম সারাক্ষণ ঘরের মধ্যে। তো যতটুকুনি চেষ্টা করেছি, যা নিজে করেছি সেটাই তোমাদেরকে তোমাদের সামনে আর কি তুলে ধরার। তো যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, গুড নাইট, আমার গুড নাইট। গুড নাইট।